তোরা হইলে হেলা রিস্কি জেনারেশন। এখন মাই আয়েশা করছে, এখন তোমার ঠেলা তুমি সামলা, আমি এর মধ্যে নাই। প্লিজ একটু কিছু করো। বারান্দায় দমকা হাওয়া, শীত জড় সড়, আমার মন ছুটে যায় প্রিয়, ঘর ছেড়ে বাইরে এসো, শহরের গলিপথ রাত জুড়ে প্রেম, আমরা হাঁটব, গল্প করব, ছোট ছোট জীবনের গল্প। ওয়াও, আমি তো সেই কবিতা লিখে ফেলছি। পোস্ট নিচে নামো মানে? ওমা, আমি আপনার বাসার নিচে, তো আপনি নিচে নামবেন না? আপনি আমার বাসার নিচে মানে কি? আপনি না রাস্তায় হাঁটবেন, গল্প করবেন, ছোট ছোট জীবনের গল্প। কবিতা লিখে দিছি, বুঝছো, একটু ফিল থেকে। পরে মেয়েটা আমার নক দিছে, নক দিয়ে অ্যাড্রেস চাইছে, আমি অ্যাড্রেস দিছি, ওদের অ্যাড্রেস দিয়ে বাসায় চলে আসছে। কি কষ্ট কথাবার্তা, আমি আগে মাথা বুঝতেছি না। বসুন, আমি না ফিল্মে একটা কবিতা লিখছিলাম, কবিতা লেখা ছিল শীতের রাত রাস্তা দুজন মিলে হাঁটবো, মানে আমার সাথে হাঁটতে চলে আসছে, আমি কি করবো? আরে বেটা, তোকে এত ফিল যে কই থেকে আহে, আমি জুনি, তোরা হইলে হেলা রিস্কি জেনারেশন। এখন মাই আয়েশা করছে, এখন তোমার ঠেলা তুমি সামলা, আমি এর মধ্যে নাই। প্লিজ একটু কিছু করবো ভাই, ঝামেলা তোর, তুই সামলা, এইসব কাহিনীর ভিতরে আমি নাই, ভেজালের ভিতরে। আমি একটু ফিল থেকে দিছিলাম। আচ্ছা হাতটা ছাড়, হাতটা ছাড়, আমি আমি দেখতেছি ব্যাপারটা ভাই, তোর জিনিস তুই দেখ। আমি না আমি না ফান করে আপনাকে অ্যাড্রেসটা দিয়েছি। আপনি ফান করে অ্যাড্রেস দিয়েছেন আর আমি সিরিয়াসলি চলে এসেছি। আপনি তাহলে আসলে যাবেন? আপনি লিখলেন আপনি হাঁটতে যাবেন, সেই কারণে আমি এক্সাইটেড হয়ে চলে আসলাম, কারণ আমিও হাঁটতে চাই আপনার সাথে। চলেন না যাই, চলেন। জেন্স ফার্স্ট। ইয়া ইয়া, আই এম ফলোইং ইউ। শিওর আই এম ফলোইং ইউ, আই এম গোইং টু ফলো ইউ। আচ্ছা আপনি কি কোনো কারণে ইতস্তত বোধ করছেন, মানে আমাকে দেখে আপনার ভয় লাগতেছে এরকম কিছু? না, ভয় লাগতেছে আমার সাথে? আপনি চাপ নিন না। আচ্ছা আমরা তো ফ্রেন্ডস, তাই না? না মানে ফ্রেন্ডের মতোই তো এখন, রাইট?
তো আপনি আমাকে আপনি মানে আপনি আমাকে আপনি বলতেছেন, আমি আপনাকে আপনি বলতেছি, আমরা তো তুমিতে যেতে পারি না। তুমি চাপ নিও না। রাইট, শুনেন আপনি কিন্তু আমার ভাইবেন না যে আমি এই যে বাস মানে তুমি কিন্তু ভাইবো না এই যে আমি বাসার থেকে বের হয়ে চলে আসছি তোমার স্ট্যাটাস দেখে। আমি আসছি বিকজ আমি চাই তোমার সাথে একটু হাঁটবো, এই যে ঘোরাফেরা করবো, একটু আড্ডা দিবো, গল্প করবো, চা খাবো, তারপর সুন্দর মতো বাসা চলবো। এটা কিন্তু ভাইবো না যে আমি তোমার সাথে প্রেম করবো অথবা কখনো তুমি আমার বয়ফ্রেন্ড হবা। হ্যাঁ, বিকজ আমি কিন্তু প্রেম টেম এগুলো একদম পছন্দ। জিজ্ঞেস করো কেন, বিকজ আমার লাস্ট টাইম প্রেমের এক্সপিরিয়েন্সটা না অনেক বাজে ছিল। আমি না অনেক ভালো একটা মেয়ে, কত ভদ্র, আমার বয়ফ্রেন্ড আমাকে ফার্স্টে অনেক পছন্দ করতো, আমি যা যা করতাম সব কিছু পছন্দ করতো, কিন্তু হঠাৎ করে না দেখেও চেঞ্জ হয়ে গেল। ও আমাকে বলে কি জানেন, স্লিপলেস পড়তে পারবা না, চুলটা এরকম করে বাঁধলা কেন, চুলটা ওরকম করে বাঁধো, তুমি এরকম করে কথা বলো কেন, তোমার বসার ধরন চেঞ্জ করতে হবে। আরে ভাই, এত সমস্যা কেন থাকবে, আমি তো বুঝলাম না কোন মানুষ যদি এরকম বদলায় যায় মন চায় না তাকে থাপড়ে দাঁত সবগুলো ফালাই দিই। আমি ওনা সেটাই করতে চাইছিলাম, কিন্তু তুমি বলো যাকে তুমি ভালোবাসো তাকে কখনো থাপ্পড় দেওয়া যায়? সামিরা, তোমার কি মন খারাপ হয়ে গেল? চলো তোমাকে আমি আজকে একটা ফিলের জায়গায় নিয়ে মন ভালো করে দিচ্ছি। আরে আসো, চলো না, আরে চলো এগুলো নাও, চলো 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 আসো। সেটাই বলছি, জনবহুল ঢাকা, ঢাকার মাঝে ছোট্ট একটা ঝিল, ঝিলের ঠিক পাশে সুন্দর একটা ক্যাফে, ক্যাফের উপরে নিম গাছ, নিম গাছের নিচে বাঁশের মাচা, মাচের উপরে তুমি, মাটিতে আমি, চা কফি এবং আমাদের জীবনের ছোট ছোট গল্প। গুড বাই। শোনো না, বলো, তুমি একটু আগে তোমার প্রেমের গল্প শোনালে না, এখন আমি তোমাকে একটা প্রেমের গল্প শোনাবো। আসো, আমার জীবনে সুন্দর একটা প্রেম ছিল আর প্রেমিকা ছিল তার থেকেও সুন্দর, কিন্তু হঠাৎ করে একদিন সেই সুন্দর প্রেমে কালো মেয়ের জন্য আমি নতুন ক্যান্টিনে বসে চা খাচ্ছি, হঠাৎ করে আমার মাথায় আসলো দুটো লাইন, আমি সাথে সাথে আজকের মতো আর কি ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম আমার প্রেমিকার ফোন, ফোনটা ধরে বললাম হ্যাঁ শোনা বলো, ওদিক থেকে চিৎকার, প্রচুর চিৎকার, কি হয়েছে তার মনে হয়েছে যে পোস্টটা আমি কোনো মেয়েকে ডেডিকেট করে দিয়েছি, এই শুরু হলো সন্দেহ, ভয়ঙ্কর সন্দেহ, এরপরে তো আমি ঘুমাতে পারি না, মনে হচ্ছে আমাকে সন্দেহ করবে, আমি ঠিক মতো খেতে পারি না, মনে হচ্ছে কোনো ভুল করে ফেললাম, অ্যান্ড এরপরে এরকম চলতে 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 তারপর শেষ হয়ে গেল। বেসিক্যালি সব প্রেমগুলো এইভাবে শেষ হয়ে যায়। শেষ? আরে শোনো না, এরপর থেকে না আমি এই ধরনের প্রেম আর করতে পারি না, আমার কাছে প্রেমটা একটু ভিন্ন, মনে করো মানুষের মানুষের প্রেম, মানুষের সাথে গাছের প্রেম, আমার সাথে এই নদীর প্রেম, তোমার সাথে এই মাচার প্রেম, ফুলের সাথে ফলের প্রেম। আমি গল্প আমার সাথে করতে আসবো, ফাইস খাল বলো কি খাওয়া, চা না কফি? না কোনো কিছু খাবো না, বিকজ আমি এখন টং দোকানের ফিলে আছি এবং এই ফিল নিয়ে আমি বাসায় যেতে চাই। গুড বাই। চলে যাচ্ছ? ইয়েস।